পাঠ করছি গল্প আক্কেল, কলমে অনিন্দিতা। ঘন ঘন বেল, তার মানেই ঋষি ফিরল। এত বড় হলো ছেলেটা, চাকরি বাকরি করছে, তবু বাচ্চাদের মতো বেল বাজানো বন্ধ হলো না। অবশ্য ছেলে মানুষে যায়নি, আরও অনেক ব্যাপারই। আবার নাকি প্রেম করছেন ঋষিবাবু, ভাবলেও হাসি পায় রুমার। দরজা খুলেই যা ভেবেছে, ঋষি, কিন্তু সঙ্গে ওটাকে। এই যে মা, এই হলো পিয়া, তুমি বলেছিলে আলাপ করাতে, ধরে নিয়ে এলাম। পিয়া, এই যে আমার মা। রুমার প্রথমেই মনে হয় ঘরদোর গোছানো হয়নি কতদিন, ঝুল জমেছে দেয়ালের কোনায়। উনি নিজে পড়ে আছেন একটা রংচোটা হাউস কোট, বাড়িতে খেতে দেওয়ার মতো তেমন কিছু নেই। উফ, ছেলেটার কোনো আক্কেল হলো না। এভাবে হঠাৎ করে কেউ বাড়িতে অতিথি নিয়ে আসে, তাই আবার বান্ধবীকে। অফিসের পরে রোজকার মতো বাইকে বসিয়ে পিয়াকে বাড়িতে পৌঁছে দেওয়ার বদলে আজ হঠাৎ ঋষি বলে, মা মাথা খারাপ করে দিচ্ছে তোর সঙ্গে আলাপ করবে বলে, চল। বলেই সোজা এখানে। কোনো মানে হয়? আগে জানলে পিয়ার মা তাকে বলতো শাড়ি পরে যা। পিয়া শুনতো না, জানা কথা, কিন্তু একটা সালোয়ার কামিজ ওড়না পরে আসতো হয়তো। পরে আছে জিন্স আর কুর্তি, চুলটাও শ্যাম্পু করা নেই, চিটচিট করছে। হাতও করে কিছু আনাও হলো না। এইভাবে কেউ হবু শ্বশুর বাড়ি আসে প্রথমবার? ঋষির ছেলেটা সব ভালো, কিন্তু আক্কেল নেই একদম, ভাবে পিয়া। ঋষির কিন্তু কোনো হুঁশ নেই, সে কী কীর্তি করেছে। পরে এর জন্য দুজনের কাছে সে কী পরিমাণে ঝাড় খেতে চলেছে। মা এবং হবু বউকে মুখোমুখি এনে খুশিতে গদগদ হয়ে এক গাল হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। পিয়া এগিয়ে এসে প্রণাম করে রুমাকে, থাক থাক, এসো এসো, বসো। ঋষি, তোর বাবাকে ডাক। ছেলের ডাকে বিমল বেরিয়ে আসেন। রুমা দেখেন পরনে সেই আদ্যিকালের ফতুয়া আর পাজামা, যেটা উনি একসবার বরকে বলেছেন ফেলে দিতে। মেয়েটা যে কী ভাববে তাদের সম্বন্ধে। দেখো, এই হলো পিয়া। তোমরা কথা বলো। পিয়া, লেবুর শরবত খাবে তো? যা গরম পড়েছে, আমি করে আনি। ঋষি, যা না একটু মিষ্টি নিয়ে আয় সামনের দোকান থেকে, প্রথমবার এলো মেয়েটা বলে। রুমা তাড়াতাড়ি ভিতরে যান। কে পিয়া, কেন পিয়া, হঠাৎ করে তাকে প্রণামই বা করছে কেন? বিমলের মাথায় ঢোকে না কিছুই। ঋষিটাকেও রুমা বাইরে পাঠিয়ে দিল, কোনো মানে হয়? পিয়াই উদ্ধার করে তাকে। ঋষি আর আমি একসঙ্গে কাজ করি কাকু, কাকিমা আলাপ করতে চেয়েছিলেন তাই। ও হাঁ হাঁ, এই মেয়েটাই তাহলে, বাহু, বেশ বেশ। কিন্তু কথা কি বলবে সে এখন? যাক, একটা প্রশ্ন মনে এসেছে, তোমার বাড়িতে কে কে আছেন, কোথায় থাকো? যাদবপুরে থাকি কাকু, বাবা ব্যাংক থেকে রিটায়ার করেছেন কয়েক মাস হলো, মা এখনও কাজ করছেন ব্যাংকেই। আচ্ছা, বাহ, আমিও তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রিটায়ার করে গত বছর থেকে বাড়িতেই বসে সারাদিন। আবার চুপ। আর কি বলা যায়, মাথায় আসছে না, আবার পিয়া উদ্ধার করে। আমার বাবা তো সবসময় ফোন নিয়ে থাকেন এখন কাকু, কয়েকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, খুব অ্যাক্টিভ বাবা, সারাদিন ওই নিয়েই। নড়ে চড়ে বসেন বিমল, তিনি নিজেও তো এই রকম, তাই নাকি, তাই নাকি? আমিও তো। তোমার বাবা কী নিয়ে, মানে রাজনীতি নাকি অন্য কিছু? আসলে বাবা বলেন, কিছু লোক নাকি সবসময় ভুলভাল খবর ফরওয়ার্ড করে লোককে ভুল বোঝায়, ঝামেলা বাঁধায়। বাবা তাই সেই রকম কিছু দেখলেই রেফারেন্স দিয়ে ঠিক পোস্ট দেওয়ার চেষ্টা করেন, অনেক সময় ঝগড়াও লেগে যায় তার জন্য অবশ্য শুনেছি। আরে, এ তো আমিও করি, মানে চেষ্টা করি। তোমার বাবার নামটা কী বলো তো? বাবার নাম রথিন চৌধুরী। উৎসাহে এবার চেয়ার ছেড়ে প্রায় লাফিয়ে ওঠেন বিমল। আরে, ওনাকে তো আমি চিনি, মানে ওনার লেখা তো আমি রোজ পড়ি, অনেক আলোচনা হয় রোজ, খুব ভালো কথা বলেন। তোমার বাবাকে বলো আমার কথা, আমার নাম বিমল সেন। রুমাকে ঘরে ঢুকতে দেখে বিমল উচ্ছ্বাসে চেঁচিয়ে ওঠেন প্রায়, আরে ও রথিন চৌধুরীর মেয়ে গো। রুমা হাঁ, পিয়া শুধু বলে হোয়াটসঅ্যাপ। পিয়া বাড়ি ফিরলে তার মা শাশ্বতী ঋষির পরিবারের মানুষগুলো কেমন, বাড়িঘর কেমন দেখলি, এই সব জানতে চান। রথিন কিন্তু ঋষির বাবার কথা শুনেই আপ্লুত, তারা তার মেয়ের হবু শ্বশুর বাড়ি নিয়ে কোনো প্রশ্ন নেই। আহা, বড় উদার মনের লেখাপড়া করা মানুষ, দারুণ যুক্তি দিয়ে লেখেন, জামাইও নিশ্চয়ই ভালো হবে, অমন লোকের ছেলে যখন।
দুই বাবা মায়ের দেখা হয়। রথিন বিমল যেন কুম্ভমালায় হারিয়ে যাওয়া নিজের ভাইকেই খুঁজে পেয়েছেন একদিন পরে। দেখেছেন আজকের খবর, দেশের কি অবস্থা? আর গ্রুপে ওই লোকটা, ওই যে শ্যামল না কি নাম, কি আজে বাজে পোস্ট করে সব সময়। আমি তো লিখে দিলাম, হ্যাঁ হ্যাঁ আপনার কমেন্ট তো দেখলাম, আমিও বললাম তো। তবে দিদি কিন্তু, আরে মোদিজি তো, এই চলতে থাকে তাদের দুজনের ঘরের এক কোণে বসে। শাশ্বতী দুই একবার বিয়ের কথাবার্তায় তাদের টানতে গিয়ে ব্যর্থ হন। আসরে নামেন রুমা। তার এত বছরের বেয়ারা ছাত্র সিধে করার অভিজ্ঞ গলায় দাবরা নিলেন, শোনো আপনিও শুনুন দাদা, আপনাদের দিদি তো বিয়েই করেননি, আর মোদিজি তো থাক সে কথা, কিন্তু তারা বিয়ে নিয়ে কি জানেন? আমাদের ছেলে মেয়ের বিয়েটা তো তারা দিতে আসবেন না, আর কাজেই আমাদেরই তো সব করতে হবে নাকি। এবার সেই নিয়ে একটু কথা বলি আমরা, ধমকে কোনো মতে বিয়ের কথায় যোগ দেন রথিন আর বিমল। মন যদিও পড়ে থাকে দেশের দশের নানান সমস্যায়, ঋষি বলে পিয়াকে, তোর আর আমার বাবার তো হেব্বি দোস্তি হয়ে গেছে রে। পিয়াও বলে, যা বলেছিস, নতুন গ্রুপ খুলেছেন শুনলাম দুজনে মিলে, অনেক নাকি মেম্বারও হয়েছে, সারাদিন চ্যাট চলছে দুজনের, তোর আমার থেকেও বেশি, হি হি। বিয়ের আসর, পিয়াকে রাজরানীর মতো দেখাচ্ছে, ঋষির মুখে সেই গদগদ হাসি। শুভলগ্ন উপস্থিত, কন্যাদান হবে এবার, কিন্তু কোনের পিতা বেপাত্তা, বরকর্তাই বা গেলেন কোথায়, এরা গেলটা কোথায়? সারা বিয়ে বাড়ি খুঁজে খুঁজে এক কোণে ক্যাটারারদের তাঁবুর পাশে দুটো চেয়ারে পাওয়া যায় দুজনকে, হাতে ফোন, পাশের চেয়ারে চায়ের কাপ, নতুন গ্রুপের পেজটা খোলা দুজনের ফোনেতেই গভীর আলোচনা চলছে 2024-এ। কিন্তু বুঝলেন দাদা? আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।